তাহলে রেডমি তাদের সব থেকে পাওয়ারফুল গেমিং এ স্মার্টফোন রেডমি কে ফিফটি আলট্রা খুব দ্রুতই আনতে চলেছে। বর্তমান সময়ে এমন একটি গুঞ্জন উঠেছে টেক দুনিয়ায়, বলা হচ্ছে রেডমি এর এই কে ফিফটি আলট্রা স্মার্টফোনটি হতে চলেছে রেডমি এর এজাবৎকালের সব থেকে পাওয়ারফুল স্মার্টফোন, যেখানে তারা ব্যবহার করবে কোয়ালকমের রিসেন্টলি লঞ্চ করা স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1। যদিও স্ন্যাপড্র্যাগনের 8+ জেনারেশন 1 প্রসেসরের সাথে এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন মার্কেটে লঞ্চ হয়নি, কিন্তু রিসেন্টলি স্ন্যাপড্র্যাগন 8+ জেনারেশন 1 এই প্রসেসরের স্কোর বেরিয়ে এসেছিল, যেখান থেকে দেখা যাচ্ছে এই প্রসেসরের স্কোর দাঁড়িয়েছে 11 লক্ষ এর অধিক। এবং স্ন্যাপড্র্যাগন 8+ জেনারেশন 1 এই প্রসেসরটি স্ন্যাপড্র্যাগন 8 জেনারেশন 1 এর তুলনায় 10-15% বেটার পারফরমেন্স ডেলিভার করতে পারবে বলে অনেকেই দাবি করছে। আর স্ন্যাপড্র্যাগনের এই পাওয়ার হাউসকেই রেডমি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ কে ফিফটি আলট্রা স্মার্টফোনটিতে ব্যবহার করবে। আর শুধু তাই নয়, শোনা যাচ্ছে রেডমি তাদের এই কে ফিফটি আলট্রা তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে 2K রেজলিউশনের 120Hz একটি ওয়েলের ডিসপ্লে ব্যবহার করবে, এবং এই ফোনটিতে আমরা 4500 mAh ব্যাটারিও দেখতে পারি, যেখানে সর্বোচ্চ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে দাবি করা হচ্ছে। আর শুধু যে এখানেই শেষ সেটা নয়, শোনা যাচ্ছে এই স্মার্টফোনটিতে রেডমি 108 MP ক্যামেরা সেট আপও অফার করবে। আর সম্প্রতি সময়ে রেডমি এর এই আপকামিং ফ্ল্যাগশিপ কে ফিফটি আলট্রা স্মার্টফোনের যে স্পেক লিক হয়েছে সেটা দেখে মনেই হচ্ছে এই স্মার্টফোনটি হতে চলেছে রেডমি এর আপকামিং পাওয়ার হাউস। বলা হচ্ছে রেডমি তাদের কে ফিফটি আলট্রা স্মার্টফোনটি 2022 সালের দ্বিতীয় অর্ধে লঞ্চ করতে পারে, যেটা প্রথমে চায়নাতে লঞ্চ করবে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এই স্মার্টফোনটি আমরা পোকো ব্র্যান্ডিং এর আন্ডারে দেখতে পারি, এমনটাই অনেকেই দাবি করছে। তো আপনার মতামত কি রেডমি এর আপকামিং সব থেকে পাওয়ারফুল গেমিং ডিভাইস রেডমি কে ফিফটি আলট্রাকে নিয়ে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।